আজ শুক্রবার তিরিশে কার্তিক দু সালে সতেরোই নভেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শশুক্রায় নামা এটি সকাল বিকাল রাত তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যাদের ন্যাটাল চাট বা জন্মছকে শুক্রের দুর্বলতা আছে ফেমাস হতে গেলে লাভ ম্যারেজ করতে গেলে লাইফ লাইফস্টাইল ওরিয়েন্টেড কোনো ইন্ডাস্ট্রি অথবা ক্রিয়েটিভ সেক্টরে আপনাদেরকে পপুলার করতে গেলে শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক এটি অবশ্যই করুন আর আজ রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে কার্তিক জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা কার্তিক দেব দেবের গায়ত্রী মন্ত্র অবশ্যই দেখতে পেয়েছেন ওম কার্তিকে বিদমহে গৌরী পুত্রায় ধিমহী তন্নস্কন্দ প্রচোদয়াত এটিও আপনারা সকাল বিকাল রাত তিনবেলা অন্ততপক্ষে এগারো বার জপ করে কার্তিক দেবের উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি তা অবশ্যই পূর্ণ করবেন বিশেষ করে যে সমস্ত নবদম্পতি বা দম্পতি আছেন দীর্ঘদিন ধরে সন্তান সন্ততির প্ল্যানিং করছিলেন সময়ে সুযোগ পেয়ে উঠছিলেন না কার্তিক দেবের পুজো করতে যেন ভুলবেন না অত্যন্ত উপকৃত হবেন অন্ততপক্ষে গায়ত্রী মন্ত্রটিতে জপ করুন একশো আটবার করুন অত্যন্ত প্রকৃত হবেন শনি কিন্তু বর্তমানে মার্গি হয়েছেন চৌঠা নভেম্বর এতদিন শনি বক্রি ছিল আগত বছর দু হাজার চব্বিশের তিরিশে জুন পর্যন্ত শনি মার্গি থাকবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপর একটি কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মানসিক চাপকে উপেক্ষা করার চেষ্টা করুন তামাক মদ এই ধরনের জিনিস সম্প্রতি মহামারীতে পরিণত হচ্ছে এগুলিকে এড়িয়ে চলার চেষ্টা করুন কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন ভুলেও নেবেন না হতাশা বা একাকৃত্বতা আপনাদেরকে কিন্তু গ্রাস করতেই পারে যারা শ্বশুরবাড়ির তরফ থেকে আর্থিক সুযোগ সুবিধাও আজ আপনারা পেতে পারেন বিশেষ করে যারা বিবাহিত আছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ আপনারা করতেই পারেন যারা জমি বাড়ি কেনা বেচার বিজনেস করেন বিনোদনমূলক প্রকল্পে কাজ করেন তাদের জন্য অত্যন্ত শুভ একটি দিন আর যারা চাকরিজীবী আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করবেন না যোগ্য কর্ম যোগ্য যদি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন আজ আপনাদের চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আশপাশের মানুষজনদের কাছে আপনারা পুরস্কৃত হতে চলেছেন আপনার সময় এবং উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গকৃত করুন যেখানে নিজে জড়িত নন এমন কোনো ব্যাপারে যেন জড়িয়ে পড়বেন না